আমি বাইক নিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওই এরিয়াটা এমনই এরিয়া, 2-3 কিলোমিটারের মধ্যে কোনো বসতিই নেই। তো আমি কোনোদিন ওই রাস্তায় যাইনি, নতুন যাচ্ছি রাস্তাটা দিয়ে। তার কারণ হচ্ছে আমার তাড়াতাড়ি এক জায়গায় যেতে হবে, সেই জন্য। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার বোতলে জলটা ফুরিয়ে গেছিল। এবার হঠাৎ করে দেখি রাস্তার মাঝখানে না একটা বাড়ি, ওই বাড়ির চারিপাশে জঙ্গল, গার্ডেন মতন আছে, এবং একটা লোকের দেখি স্কুটি রাখা আছে, সামথিং একটা স্কুটি রাখা রয়েছে। এইবার আমি ওই বাড়িটাতে ঢুকলাম জল নেওয়ার জন্য, গিয়ে দেখি যে একটা লোক একা একা বসে বসে তরকারি কুটছে, মানে নিজেই রান্না করে নিজেই খায়। পাটা তার আবার একটু ছোট, তার মানে বিকলাঙ্গ, যখন হয়েছিল তখন থেকেই উনি ওরকম। তো তার সাথে কথা হলো, তিনি আমাকে বসতে বললো, জলটা দিল, জলটা নিলাম, তার সাথে কিছু কথা বললাম। বলতে বলতে লোকটা আমাকে হঠাৎ দেখি নিজে থেকেই আমাকে বলছে যে জানেন একা একা থাকার কি অসুবিধা, আজকে আমি একা রয়েছি বলে আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে। ওনার বাবা মা ছিল, বাবা মা মারা গেছে, কিন্তু ওনার না আছে কোনো ছেলে মেয়ে, না আছে বউ, কেউই নেই, উনি একা একা ওখানে থাকে। বাবা মা গত হয়ে গেছেন সামথিং 2-2.5 বছর আগে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আমাকে কিছু কথা বললেন, যেটা আমার মনের মধ্যে একদম লেগে গেছিলো, যে মানুষের যদি কেউ না থাকে তাহলে ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে। এই কথাটা একদম সত্যি। তো এই কথাটার সাথে আমি তাকে যখনই গড, ভগবান, আল্লাহর কথা সে বলল, তখনই আমি তাকে কিছু কথা বললাম, ইন্স্যুরেন্সের কথা। যে কথাটা শুনে প্রথমেই 100% লোকটা তো একা, আমি তো ওখান থেকে কিছু না বলে বেরিয়ে যেতে পারতাম লোকটাকে। দেখুন, তাতে লাভটা আমারও কিন্তু লোকটার 100% নয়, কয়েক 100%-এর কয়েক হাজার গুণ লোকটার লাভ, লোকটার লাভ, অনেক মানুষের লাভ। কেন বলছি কথাটা, আমি যখন তাকে বললাম যে আপনি তো একটা ছোটোখাটো ইন্স্যুরেন্স করতে পারেন, আপনার জমি জায়গার পরিমাণ কত, তো লোকটা দেখি সরাসরি আমাকে বলছে আমার প্রায় সমস্ত কিছু মিলিয়ে প্রায় 2-2.5 কোটি টাকার সম্পত্তি আছে। ভাবতে পারেন, 2-2.5 কোটি টাকার সম্পত্তি কিন্তু তাদের কাছে বা তার কাছে কেউ নেই যে ওই 2 কোটি টাকার সম্পত্তিটা কেউ ভোগ করবে বা নেবে, সেরকম কেউ নেই, মা বাবা মারা গেছে। এইবার আমার না হঠাৎ করে একটা কথা সেই সময় মনে পড়লো, আজ থেকে 10-12 দিন আগে আমার ভাই এসেছিলো, ছোটো কাকুর ছেলে রাজা তার নাম। তো সে এসে আমাকে সাথে কথা বলতে বলতে আমাকে হঠাৎ করে বলে, দাদা আমি রেল স্টেশনে নেমেছি, নেমে যে ওভারব্রিজ হয় ওই ব্রিজের নিচে দিয়ে আমি যাচ্ছি, যেখানে যাওয়ার রুলস নেই, ট্রেন ধরতে হবে, তাড়াতাড়ি যাচ্ছি। তো ওই জায়গায় নামতে যাব, তখন একটা ছোটো বাচ্চা আসলো, এসে নাকি ওর পায়ে এরকম ধরেছে, যে রেল স্টেশনে থাকে এরকম অনেক, একটা আসলে পরে প্রায় 10-12টা চলে আসে, ওরকম দেখবেন এরকম হয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাচ্চাটা না ওর পাটা ধরে তার কাছে কিছু টাকা চাইছে। তো ওর পকেটের মধ্যে ও হাত দিয়েছে, হাত দিয়ে ওখান থেকে ওর কাছ থেকে 2 টাকা বেরিয়েছে, কিন্তু পকেটের মধ্যে ওর 100 টাকার একটা নোট ছিল। তো ওই 2 টাকাটা ওই বাচ্চাটার ও দিল। তারপরে যখনই ও না ফিরে আসছে, তখনই ওর মনের মধ্যে হলো যে বাচ্চাটাকে 2 টাকা দিলাম, ও আমাকে কথাটা বলছে, ওর ভীষণ খারাপ লেগেছে। তাই শুনে আমারও খুব খারাপ লাগলো, কারণ এটা আমার সাথে হয়েছে। তো যখনই ও না ওই ওভারব্রিজের নিচে দিয়ে যাচ্ছে, তখনই না ওকে টিটি এবং যে রেল পুলিশ থাকে তারা ধরেছে, ধরে দেন অ্যান্ড দেয়ার, ওখান থেকে যাওয়ার রুলস নেই, ওর কাছ থেকে 200 টাকা সামথিং ফাইন, 150-200 টাকা ফাইন নিয়েছে। তখন ও মাথায় হাত দিয়ে ভাবছে যে আমি আজকে যদি এই বাচ্চাটাকে দিতাম বা ওখানে একটু দেরি করতাম, তাহলে আজকে হয়তো আমি ধরাটা পড়তাম না, আমি ওখান থেকে বেরিয়ে যেতে পারতাম। তো জিনিসটা, একটা মানুষকে উপকার করলে পরে কিন্তু ভগবান, আল্লাহ, গড সবাই দেখে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে ওই লোক 2 কোটি লোকের সম্পত্তির লোকের কাছে গেছি, একা একা যে লোকটা থাকে, ওই লোকটাকে আমি বললাম এই গল্পটার কথাও বললাম, যে আপনার তো কেউ নেই, কিন্তু আপনার যে 2 কোটি টাকার সম্পত্তি আছে, এই 2 কোটি টাকার সম্পত্তিটা যদি আপনি মারা যাওয়ার পরে সবার মধ্যে ভাগ হয়ে যায়, সেটা যদি আশেপাশের লোকজন হয় বা সরকার সেটা নিয়ে নেয়, সেটা কী করবে, স্থগিত করে রেখে দেবে? আপনি এক কাজ করতে পারেন, আপনার এই 2 কোটি টাকার সম্পত্তিটা আপনি যদি কারোর নামে নমিনেটেড করিয়ে দিয়ে যান, তাহলে তারা কিন্তু এগুলো পেতে পারে। সেগুলো কারা? যারা পশু পাখি, সাধারণ মানুষজন, যারা খেতে পায় না, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যারা ভিক্ষা করে, তাদের মতন। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে লোকটার কাছে আমি একটা মনের মধ্যে জায়গা করে নিতে পারলাম, এবং লোকটার এটাই সত্যি সে মনে করলো, এবং এটা তো 100% সত্যি, যে লোকটা যদি মারা যায় তার টাকাটা একটা সাধারণ মানুষ, যারা খেতে পায় না, যারা এই সোমালিয়া, তারপরে আফ্রিকার মতন জায়গায় গিয়ে আপনি দেখবেন যে কত বিশ্রী রকমভাবে
ছিঁড়া জামা কাপড় পরে লোকজন ঘুরে বেড়ায়, রাস্তাতে এরকম ভাবে ভিক্ষা করে বেড়াচ্ছে। একটা ছোট্ট 2 বছরের বাচ্চা যদি আপনার পায়ের কাছে এসে আপনাকে বলে কিছু দেন, আপনার কতটা খারাপ লাগবে? মনে হবে না যে আপনার পুরো সম্পত্তিটা যদি পারতেন তার নামে লিখে দিতেন? মনে হতো না? তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই সমস্ত মানুষজনকে কিছুটা হলেও যদি সম্পত্তির কিছুটা অংশ আমরা দিতে পারি তাহলে কত না ভালো হয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই লোকটা না 2 কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তিটাকে আমি 4 কোটি করে তাকে আমি এই নমিনেটেডের পথ সুরক্ষিত করে দিলাম। কেননা উনি যখনই এই নমিনেশনের পথটা করলো এবং ছোটোখাটো বাচ্চাদের জন্য সেগুলো করার কথা ভাবলো, তখনই সে তার এই 2 কোটি টাকা একমাত্র ইন্স্যুরেন্সের মাধ্যমে 4 কোটি করা যায়। এবং 2 কোটি দিয়ে যদি উনি 1,000 বা 10,000 লোককে হচ্ছে খাবার দাবার প্রায় 20-22 বছরের জন্য দিতে পারে, তাহলে নিশ্চয়ই 4 কোটি হলে সে আরও বেশি লোককে খাওয়াতে পারবে, আরও বেশি লোককে এরকম ধরনের মানুষকে সে সাহায্য করতে পারবে। স্বর্গ, নরক, হ্যাভেন, হেল, জাহান্নাম যেখানেই বলেন না কেন, ওনার একটা ভালো জায়গায় কিন্তু ওই সমস্ত জায়গার মধ্যে কিন্তু একটা ভালো জায়গায় তার স্থান হবে। তার কারণ হাজারো পাপ করার পরে না যদি একটা মানুষকে যদি সাহায্য করা যায় বা একটা পশু পাখিকে যদি সাহায্য করা যায় না, সমস্ত পাপ সবাই ধুয়ে দেয়, যে উপরওয়ালা আছে না সে ধুয়ে দেয়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে লোকটা দেনেন দেয়ার আমার কাছ থেকে 4 কোটি সামেশিওরের একটা ইন্স্যুরেন্স নেওয়ার কথা আমাকে বলেছে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি লোকটাকে 4 কোটি টাকার ইন্স্যুরেন্সটা করাবো। তার কারণটা হচ্ছে এই ছোট বাচ্চাদের কথা ভেবে লোকটার অনেকটা ভালো লাগলো এবং সেও এই ছোটো বাচ্চাদের নিয়ে অনেকটা ভাবতে পারলো। কেননা কেউই তো নেই, তারা তো তাকে অন্তত মনে রাখবে। পৃথিবীতে মরে যাওয়ার পরে মানুষের কিন্তু এই স্মৃতিটুকুই থেকে যায়। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে লোকটার সাথে কথা হলো এবং লোকটা কথা বলতে বলতে আমার সামনে কেঁদে ফেলেছিল, যার জন্য আমারও খুব খারাপ লেগেছিল। এবং আমিও চাই যে আমার সম্পত্তির কিছু অংশ আমি তাদেরকে দিয়ে যাই, তার কারণ তাদের মতন মানুষ পৃথিবীতে আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। অনেক গরিব মানুষ আছে বলেই, অনেক খেটে খাওয়া মানুষ আছে বলেই কিন্তু আজকে সারা পৃথিবীটা চলছে, নয় কিন্তু চলতো না। অতএব আপনারাও যদি পারেন তাহলে এরকমভাবে কিছুটা হলেও একটু বেশি করে হেল্প করার চেষ্টা করবেন। আর এর সাথে ইন্স্যুরেন্সের যদি এরকম কাউকে দেখেন যে আমার, আর আপনি যদি একটা এজেন্ট হন বা আপনি যদি একটা কাস্টমার হন, এজেন্ট হলে অবশ্যই এরকম মানুষকে ধরে ইন্স্যুরেন্সটা করান, এবং আপনি যদি একটা কাস্টমার হন তাহলে অবশ্যই আপনি আপনার নামে ইন্স্যুরেন্সটা করিয়ে রাখুন, আপনার জন্য হাজারো মানুষ বাঁচতে পারে। অতএব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনোরকম কোশ্চিন থাকলে আমার কমেন্ট বক্সে করবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।